Good evening, everybody. Shobai kemon bhalo achen to? I love you. Acha, shorboprothome amar pitamata ekhane boys jeshto gurujon byakti jara achen, tader sokolke amar shuddho shotogoti pranam. Tarpor amar bondhu bandho, bhai bonera, dada didira, bishesh kore bolbo premik premika, prottekke amar buke adla ich mara bhalobasha janiye ajker onushtan shuru korlam. Dada artu level ta barao to, artu barao. To ami gotokal chilam amerikay. একদম নাককালি দিব্যি ওখানে আমার মৃত্যু দিবস পালন হচ্ছিল বলল ভাই তুই কবে মরে যাবি মরার পর তো তোকে আর পাবো না আয় আয় জ্যান্ত থাকতে মৃত্যু দিবস পালন হোক আমি বললাম বেশ ভালো তো এরকম সুযোগ কজন আর হয় তো ওখানে গেছিলাম চারিদিকে বড় বড় বেলুন দিয়ে সাজানো ছিল আর মোটা মোটা বাঁশ না মোটা মোটা মোমবাতি দিয়ে সাজানো ছিল আর খাওয়া দাওয়ার কথা কি বলবো পোলিও মুরগির মাংস দিয়ে সুন্দর খাওয়া দাওয়া ছিল এখান থেকে কমিটির কয়েকজন সদস্য বারবার আমাকে ফোন করে বলছেন দাদা আপনি কখন আসবেন আমি বললাম চিন্তা করতে হবে না ঠিক সময়মতো আমি পৌঁছে যাব আজকে সকাল 6টা বেজে 15 মিনিটে আমি উঠলাম অ্যারোপ্লেনে অ্যারোপ্লেনে ওঠার পর প্লেন থেকে একটা ঘোষণা যাত্রীগণকে অনুরোধ হয় আপনা আপনা সিট বেল্ট বাঁধলে আর সিট বেল্ট থাকে ওটা বেঁধে নিলাম নেওয়ার পরে যখন প্লেনটা ছাড়লো বুকের ভিতরটা কেঁপে উঠলো তো আমি সেই প্লেনের শব্দটা একবার শোনাবো যদি ওটা যান্ত্রিক শব্দ এটা কন্ঠের শব্দ আকাশ পাতাল ডিফারেন্স তাও যদি একটু ভালো হয় সবাই হাতের তালি দেবেন তো হ্যাঁ তাহলে শোনাই সেই প্লেনের শব্দটা এবার প্লেনে করে তো আকাশে উঠে গেছি আকাশে খালা গর্ত বাম্পার ট্রাফিক পুলিশের টেম্পার এগুলো কিচ্ছু নেই সুন্দর প্লেন যাচ্ছে আমার ঘুম পেয়েছে আমি ঘুমিয়ে পড়েছি এমন সময় আবার ঘোষণা যাত্রীগণকে অনুরোধ হ্যায় আবি আবি খবর মিলি হ্যায় প্লেন কে নিচ মে ফাট গয়া হাম লোক গ্যাস বেলুন দেতা হ্যায় আপ লোক লাফ মারিয়ে চিন্তা করুন গ্যাস বেলুন দিচ্ছে আমি ভয়ের চোটে সবার পিছনে চলে এসেছি একটা লম্বা লাইন লাইনের সামনে থেকে গ্যাস বেলুন দিচ্ছে আমি একদম পিছনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি ঠ্যাং দুটো কাঁপছে আস্তে আস্তে এগোচ্ছি খানিকক্ষণ পর যখন চোখ খুললাম তাকি দেখছি মা যারা বেলুন নিচ্ছিল তারা কেউ নেই সবাই বেলুন নিয়ে নেমে গেছে আর যে বেলুন দিচ্ছিল আমি চোখ বন্ধ করেছিলাম সেও পালিয়ে গেছে এবার কি করব আমার একটা বেলুন দরকার তো ভাগ্য ভালো যেখানে আমার মৃত্যু দিবস পালন হচ্ছিল ওখান থেকে একটা বেলুন আমি ঝেড়ে এনেছি বেলুনটা পকেটে ছিল বার করে চিন্তা করলাম যদি মুখ দিয়ে ফোলাই তাহলে তো গ্যাস বেলুন হবে না কি হবে হবে না ওটা গ্যাস দিতে হবে এবার গ্যাস কোথায় পাই ফট করে মনে পড়লো প্লেনে ওঠার সময় ডাল আর কচুরি খেয়েছি অটোমেটিক গ্যাস তৈরি হয়ে গেছে কিন্তু কেউ কিছু মনে করবেন না আমার গ্যাস সিলিন্ডারের মুখটা পেছন দিকে আমি সেখানে চেপে চুপে বেলুনটাকে সেট করলাম ভাই দম বন্ধ করে জোরে একটা প্রেসার দিলাম কোথাও কিছু বেরোলো না এবার উপরবালা মা কালীকে স্মরণ করে বললাম হে মা কালী একটু গ্যাসের ব্যবস্থা করো নালে মরে যাব মা কালী কানে এসে বলল তুই মিউজিকের সঙ্গে ড্যান্স কর তাহলেই গ্যাস বেরোবে এবার মিউজিক কোথায় পাবো এই মিউজিশিয়ানরা কেউ ছিল না তো নিজে থেকে মিউজিক তৈরি করলাম আর শুরু করলাম নাচ শুনুন বিশাল বড় বেলুন ফুলে গেল নিয়ে লাফ মারলাম পরবর্তী নিচে ছিল একটা হেলিকপ্টার হেলিকপ্টারের উপরে পড়লাম তো হেলিকপ্টারের শব্দটা একটু শোনাই যদি ভালো লাগে প্লিজ দেবেন থ্যাংক ইউ হেলিকপ্টারের পাখায় বেলুন লাগলে যেটা হয় সবাই জানেন বেলুন ফেটে গেল তার সঙ্গে আমার জামা প্যান্ট সব ছিঁড়ে গেল শুধু নামি দামি কোম্পানি বাপি গেঞ্জি জাঙ্গিয়া আমার ভরসা ছিল ওই অবস্থায় হেলিকপ্টার জড়িয়ে ধরে নিচে নামলাম নামার সঙ্গে সঙ্গে ছুট মরে একটা বাজারে ঢুকে গেলাম সেখান থেকে কোটটাই স্যুট বুট টুপি কিনে পড়লাম আরেকটু এগিয়ে গিয়ে দেখি রেল স্টেশন একটা টিকিট কাটলাম ট্রেনে উঠলাম এবার দেখি ট্রেনটা ছাড়ছে কিভাবে শুনুন
ট্রেন থেকে নামার পর সর্বশেষ লাস্ট পেলাম মেশিন ভ্যান, যাকে বলছে ইঞ্জিন ভ্যান, আবার বলছে মোটর ভ্যান। আমি ওই ভ্যানে বসলাম, ভ্যান চালক স্টার্ট দিচ্ছে, দেখুন কিভাবে। তারপর এইখানে পৌঁছলাম, যদি ভালো লাগে একটা জোরে হাততালি পাবো সবাই মিলে, থ্যাংক ইউ। তো চলুন, আমরা আমাদের ব্যান্ডের তরফ থেকে চলুন নাইন স্টার মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে আপনাদের জন্য এবার সুন্দর একটা মিউজিক ধুন সবাই মিলে শুনবো, কেমন? মিউজিশিয়ানদের জন্য একটা জোরে হাততালি হোক সবাই মিলে, কিয়া বাত কিয়া বাত। যদি এখানে মিঠুন দা থাকতো তাহলে সত্যি বলতো, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত, কিন্তু ভাগ্য খারাপ, মিঠুন দা নেই, আমি আছি, চিন্তা নেই। আচ্ছা, মিউজিক হলো, গান হবে, লেকিন উসসে পেহলে থোড়া সা ডান্স হোগা, ডান্স হোগা জরুর হোগা। আচ্ছা ঠিক আছে, ডান্সে একটু সমস্যা হচ্ছে, ওরা এখনো একটু তৈরি হতে বাকি আছে, ওরা একটু তৈরি হোক ততক্ষণ আমরা গানে চলে যাই। তো চলুন, গানের জন্য আমি যাকে প্রথমে মঞ্চে নিয়ে আসবো, তিনি বিভিন্ন রকমের গান আপনাদের সারপ্রাইজ উপহার দেবেন, তাই আর দেরি নয়,
মঞ্চে ডেকে নেব মিস মোনালিসা। তো মোনালিসার জন্য একটা জোরে হাততালি, কোথায়? ক্যা বাত ক্যা বাত, প্লিজ ওয়েলকাম মিস মোনালিসা। হ্যালো হ্যালো হ্যালো, চিক চিক, হ্যালো চিক, হ্যালো হ্যালো হ্যালো, চিক 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 চিক, হ্যালো হ্যালো হ্যালো, একটু রিভার্ব, হ্যালো হ্যালো চিক চিক। হ্যালো হ্যালো